এদিকে দিয়ে বোম মারাবো এদিকে দিয়ে বোম বাঁধা করাবো এদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার প্রয়োজন নেই এদের শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই এদের স্বাস্থ্যের ব্যবস্থা করার প্রয়োজন নেই এদের গৃহের ব্যবস্থা করার প্রয়োজন নেই শুধুমাত্র এদের বোম বাঁধা শিখিয়ে দেবো আর বোম ছুটতে শিখিয়ে দেবো দিয়ে আমি ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকবো এবং ওখান থেকে ওই পঁচাত্তর পঁচিশের ভাগ তুলে নিয়ে আসবো বকরা ফলে এখন দেখছেন তাজা নেতা বেশি তাজা তাজা বোমা উদ্ধার হচ্ছে মানুষ শিক্ষা দিয়ে দেবে মানুষ প্রস্তুত হয়ে আছে যে তুমি ওয়ান ডে গেম খেলতে আসবে ওয়ান ডে ম্যাচ মানুষ টি টোয়েন্টি খেলার জন্য প্রস্তুত ওই কুড়ি ওভারে ম্যাচ শেষ করে দেবে একজন জনপ্রতিনিধিকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছেন কিছু মানুষকে অ্যারেস্ট করছেন আর যারা এটাকে ইনস্টিগেট করলো যারা ঘটনাটা ঘটালো সেই জগঝোড়া তাজা নেতা এই ঘটনা যারা ঘটালো তাদেরকেও গ্রেপ্তার হয়েছে তাদের তো কেউ গ্রেপ্তার হয়নি তো কেন হলো না আর পু এই এই তাদেরকেও গ্রেপ্তার হলো না আর আপনি বলবেন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে আর সেটা বিশ্বাস করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে এই তাজা নেতা আজকে ঘটালেন তা তো নয় এর আগেও ঘটিয়েছেন উনি কিছুদিন জেলেও ছিলেন রাজনৈতিক দলটি তো রাজনৈতিক দল নেই তা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে গেছে একটা লাভজনক প্রতিষ্ঠান সেখানে কিভাবে লুটে পুটে খেতে হবে আর সেই লুটে পুটে খাওয়ার জন্য কিছু মানুষকে ব্যবহার করছেন তারপরেও তাজা ভোমা উদ্ধার হয়েছে থেকে দেখা গেল দেখুন এই এই ভাঙড়ের অশান্ত এদের আগেও ঘটেছে এই যে তাজা নেতারা এরা যে আজকে ঘটিয়েছে তা তো নয় এর আগেও ঘটিয়েছে ব্যর্থ হচ্ছেন এই ব্যর্থতা দায় নিতে হবে রাজ্য সরকারকে ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে ব্যর্থ হচ্ছেন এই ব্যর্থতার দায় নিতে হবে রাজ্যের একজন জনপ্রতিনিধি তিনি আক্রান্ত হচ্ছেন এই আক্রমণের দায় নিতে হবে সরকারি মেডিকেল রিপোর্টে চিহ্ন পাওয়া গেছে বিধায়কের গায়ে ও মাথায় আক্রমণ করলে তো সেটা পাওয়া যাবে সেটাই তো স্বাভাবিক পরেও বলবেন যে না প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে কেউ গ্রেপ্তার হবে না যারা আক্রমণ করলো তারা ঘুরে বেড়াবে আর বলবেন একদম প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এই দুটো জিনিস একসঙ্গে সত্য হতে পারে না ফলে প্রশাসন ব্যর্থ হচ্ছে এবং সেই ব্যর্থতার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তারা সাফার করছে আর পশ্চিমবঙ্গের মানুষের এই যে সাফার করছে এর জন্য যিনি সব থেকে বেশি দায়ী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা দিবস ছিল পরিকল্পনা মাফিক তারা করেছে কি না সামনে পঞ্চায়েত নির্বাচন সেখানে ওই ভয় ভীতি সন্ত্রাস কায়েম করে এলাকা দখল করব এই মানসিকতা আছে কি না আর নিশ্চিতভাবেই কারণ এই পঞ্চায়েত এর আগের পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে ইভেন নমিনেশন পর্যন্ত ফাইল করতে দেয়নি কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে বুঝতে পারছে যে যদি সঠিকভাবে ভোট হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষা দিয়ে দিয়ে দেবে তাই সঠিকভাবে যাতে ভোট না হয় সঠিকভাবে কোনোভাবেই নির্বাচন করতে দেব না তাই ভয় ভীতি সন্ত্রাস কায়েম করো ভয় দেখাও যে তুমি যদি তোমার বিধায়ককে পেটাচ্ছি তাহলে তাহলে ভাবো তোমার অবস্থা কী হবে এই বার্তা পৌঁছে দিতে চাইছে এই বার্তা পৌঁছে দিতে চাইছে বলেই তারা এই আক্রমণ নামিয়ে আনছে কিন্তু এই সব করে কিচ্ছু হবে না গণতন্ত্রে মানুষ ইতিহাস রচনা করে আর দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায় ওনার নিশ্চিতভাবেই উনি বিধানসভার স্পিকার তো ওনার নেত্রীর বিধানসভার ভাঙচুরের ছবি ভিডিও নিশ্চিতভাবে গিয়ে দেখে নেবেন ইউটিউবে তাহলে বুঝতে পারবেন উনি যেখানে গিয়ে উনি বসেন সেখানে কিভাবে তার নেত্রী ভাঙচুর করেছিল সেই সময়ে কিন্তু তিনি গ্রেপ্তার হননি ফলে এই কথাগুলো ভুলে যাবেন না যখন বলবেন তার দায় নেবেন তিনি দেখেননি তিনি অল্প দিন আগের কথা বা বেশ কিছুদিন আগের কথা তিনি বলে যাচ্ছেন নাকি এখন আশা করি তার মনে থাকে নিশ্চিতভাবে তিনি এই যদি বিধানসভা ভাঙচুরকে তিনি যদি বলেন যে নাক্করজনক ঘটনা তবে অবভিয়াসলি আমি আমি তো বলছি পুরো পশ্চিমবঙ্গবাসী বলে যে বিধানসভা ভাঙচুর একদম নাক্করজনক ঘটনা যে বিধানসভায় নির্বাচিত হয়ে নির্বাচিত বিধায়করা এসে বসেন সেই বিধানসভা সভার চেয়ার টেবিল ভাঙা হয়েছিল যারা করেছিল তারা সত্যি সত্যি অপকর্ম করেছিল নক্কারজনক ঘটনা এরকম প্রতিক্রিয়া শোনা যায়নি স্পিকারের মুখে যখন অ্যারেস্ট হয়েছিল খুব স্বাভাবিক আপনি কি মনে করেন হওয়া উচিত নয় কিন্তু আপনি অন্য কিছু হতে পারে বলে আপনি মনে করেন পশ্চিমবঙ্গের কোনো মানুষ মনে করে নিজের দলের ক্ষেত্রে একরকম স্ট্যান্ড তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একরকম স্ট্যান্ড আইএসএফের ক্ষেত্রে আর রকম স্ট্যান্ড বিগত বেশ কিছু দিন দিনের যদি আপনি কাজকর্ম লক্ষ্য করেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন বেশ কিছু বছরের যদি কাজকর্ম লক্ষ্য করেন বিরোধী দল হলেই তার উপর আক্রমণ করতে হবে বিরোধী নেতা নেত্রী তাদের উপর আক্রমণ করতে হবে বিরোধী দলের সমর্থকদের উপর ভয় ভীতি সন্ত্রাস রাজ কায়েম করতে হবে দিয়ে ভোটটা লুট করতে হবে দিয়ে ক্ষমতায় থেকে মানুষকে লুট করতে হবে এই তো পরিকল্পনা আর এই পরিকল্পনাকে সামনে রেখে আগাচ্ছেন সামনের পঞ্চায়েত নির্বাচন ভয়ভীতি সন্ত্রাস কায়েম করার জন্য বেছে নিয়েছেন বদ্ধভূমি ভাঙর এর আগেও তাজা নেতা তো ওখানে বেশি